লিখেছেন কচুয়া থেকে মিজানুর রহমান বয়স 45 বছর প্রশ্ন করেছেন তার দাঁত নিয়ে তিনি বলছেন যে দাঁত ব্রাশ করতে গেলেই মাড়ি দিয়ে রক্তের বন্যা ঝরে দাঁতের ডাক্তারের পরামর্শে টুথব্রাশ পরিবর্তন করেছেন টুথপেস্ট পরিবর্তন করেছেন কিন্তু তাও এই সমস্যা সারছে না ভাই মিজান সাহেব মুখ দিয়ে সব রোগ হয় শুরু বোকার ফসল পোকায় খায় আপনার দাঁতে পাইলে হয়েছে এটা বোঝা যাচ্ছে দাঁত দিয়ে যখন রক্ত পড়ে দাঁতের গোড়া যখন নড়বড়ে হয়ে যায় তখন বুঝতে হবে আপনার পাইলে হয়েছে এত সহজ চিকিৎসা আছে আপনি এখন এই প্রোগ্রাম শোনার সাথে সাথে আপনি মুখে সাতটা লবঙ্গ ঢুকিয়ে চুষতে চুষতে খেতে থাকেন এরপরে আপনি একটি কচি পেয়ারা পাতা বা কচি আম পাতা অথবা কচি নিম পাতা চিবাতে থাকেন লবঙ্গ কচি পেয়ারা পাতা কচি নিম পাতা এটা হলো আপনার মহান ঔষধ এরপরে আপনি একটু ফিটকিরির পানি দিয়ে বেশ করে কুলকুচা করেন দাঁতের গোড়া বেশ শক্ত হয়ে যাবে আপনি দুবেলা ফিটকিরি দিয়ে দাঁত কুলকুচা করবেন ব্রাশের পরিবর্তে আপনি মেসোয়াক ব্যবহার করবেন সেটা বাবলা পাতার মেসাক হোক আটকিরার ডালের মেসাক হোক অশ্বগন্ধা সর্বগন্ধার ডাল দিয়ে মেসাক হোক বা নিম ডাল দিয়ে একটি মেসক তৈরি করবেন আলহামদুলিল্লাহ এখানে কিছু জীবাণু ঘটিত সমস্যা দেখা দিয়েছে সেটাই আপনার কিছু ক্ষতি করতেছে আর আপনি একটি পেয়ারা নিয়ে ভালোভাবে চিবিয়ে পেয়ারাটা আপনি খেয়ে নেন কেটে খাবেন না চিবিয়ে কামড়িয়ে দা পেয়ারাটা খান আলহামদুলিল্লাহ দাঁতের গোড়াগুলো বেশ শক্ত হবে এরপর একটি গাজর একটি কচি শশা এই সাত দিন এই প্র্যাকটিস করেন আপনার টুথপেস্ট পরিবর্তন করতে হবে না টুথব্রাশ পরিবর্তন করতে হবে না আপনি শুধু মেসোয়াক দিয়ে উপরে নিচে করে দাঁত মাজেন দাঁত পরিষ্কার করেন আমি এই জন্য প্রথমে বলে নিয়েছি যে বোকার ফসল পোকায় খায় একটু বুদ্ধি থাকলে আলহামদুলিল্লাহ আমার দাঁত সুরক্ষা হবে এই প্রকৃতিক উপায়ে হাজার হাজার বছর যাবৎ মানুষ দাঁতকে সুরক্ষা দিয়েছেন পাইলিয়া মুক্ত করেছেন আলহামদুলিল্লাহ ভাই মিজানুর রহমান আশা করি এই সহজ প্রাকৃতিক উপায়ে চিকিৎসাটি আপনি অনুসরণ করবেন আশা করি সুস্থ হয়ে আসবেন ডাক্তার আলমগীর মধ্যে আমরা কিন্তু এমন অনেক রোগী পাই যারা এসে বলে যে আমার চোখে দেখতে অসুবিধা হচ্ছে যদিও চোখের ডাক্তার এটা ডিল করে শরীর অনেক দুর্বল লাগছে এটাও বলে অনেকবারে দাঁত অনেক নরম হয়ে গেছে আমরা তখন বিভিন্ন ধরনের চেক করার পরে তার ডায়াবেটিস পাই এবং দেখা যায় যে তার অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে ভাই মিজানুর রহমান অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এটা ধরা পড়ুক কিংবা না পড়ুক এই কারণে কিন্তু দাঁত নরম হয়ে যেতে পারে দাঁতের মাই নরম হয়ে যেতে পারে এবং এই ধরনের সমস্যা হতে পারে বয়স যে চোখে কম দেখতে পারে কানে কম শুনতে পারে এগুলো কিন্তু ইএনটি পুরো চারটেই যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হয় ডায়াবেটিস যদি ধরেন সবসময় 12-13-14 খাবার পরে র্যান্ডমে এগুলো চলতেই থাকে এবং অনেকেই আছে ডায়াবেটিস হয়ে সেটা গোপন রাখতে চায় ঠিক আছে গোপন রাখতে চান গোপন জিনিস গোপনই থাকুক না কিন্তু আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে আপনি নিয়ন্ত্রণ না করে গোপন করার তো আত্মঘাতিক সমান ডায়াবেটিস খুব ভালো রোগ আবার ডায়াবেটিস ভয়ানক খারাপ রোগ মানলে তালগাছ না মানলে কিছুই না কিন্তু না মানলে ডায়াবেটিস আপনাকে ছাড় দিবে না আপনার যত ধরনের ইএনটি প্রবলেম প্রথমেই দেখা দিবে আপনার দাঁত আপনার চোখ আপনার কান আপনার মুখ আপনার মাথা ব্যথা আরম্ভ হয়ে যাবে আপনার স্কিন নষ্ট হয়ে যাবে আপনার ভয়ানক ধরনের বিভিন্ন সমস্যার সৃষ্টি হতেই থাকবে একটার পর একটা এরপরে হলো সে কিডনি আক্রমণ করবে শরীরের সবচেয়ে সেন্সিটিভ জায়গার ভিতরে সে হাত দিয়ে পড়বে কারণ তাকে আপনি কোনোরূপ পাত্তা দেন নাই ডায়াবেটিসকে যত বেশি পাত্তা দিবেন তত বেশি সে ছোটো থাকবে পাত্তা দিবেন না সে বড় হবে অর্থাৎ ডায়াবেটিস কন্ট্রোল করতেই হবে এতে কোনো সন্দেহ নাই ভাই প্রিয় দর্শক যাদের ডায়াবেটিস আছে তাদের প্রতি একটাই অনুরোধ থাকবে যে ডায়াবেটিস আপনার জীবনকে কন্ট্রোল করার আগে আপনি ডায়াবেটিসকে কন্ট্রোল করে ফেলবেন আপনি পারবেন এটা এবং ডায়াবেটিস হলে তো মন খারাপ করার কিছু নেই ডায়াবেটিস হলে এটা আরও মানুষকে নিয়মানুবর্তী হতে শেখায় তার লাইফস্টাইল পরিবর্তন করতে শেখায় ফলে সে কিন্তু স্বাস্থ্যবান মানুষের চেয়েও তুলনামূলক অনেক ভালো থাকে অতএব লুকানোরও কিছু নাই ডিসিপ্লিন লাইফ ইজ দ্য বেস্ট লাইফ অর্থাৎ আপনি ডিসিপ্লিন আসতেই হবে এছাড়া কোনো মুক্তির কোনো পথ খোলা নেই ডাক্তার আনন্দে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি মূল্যবান পরামর্শ দেবার জন্য এবং আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি আগামী অনুষ্ঠানে আপনাদের সাথে আমাদের দেখা হবে আমাদের দর্শকরা আপনাদের কাছে প্রশ্নের উত্তর জানতে চাইবে প্রিয় দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনারা আমাদের কাছে লিখবেন লিখার ঠিকানা হচ্ছে মডার্ন হারবার গ্রুপ 2 নম্বর শহীদ তাজউদ্দিন রোড মগবাজার
চৌরাস্তা। এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা টিভি স্কলার যে ফোন নম্বর আসে সেই ফোনেও প্রশ্ন করতে পারেন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে বিজয় টিভি পর্দায়। তার আগে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।